আর মাত্র একদিন বাকি, 11th of June প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা, আমাদের প্রাণের উৎসব, আমাদের আবেগের উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এবং এবারের বৈশাখী মেলা হচ্ছে ইস্টামের সেন্টার পার্কে। এই মঞ্চ মাথাতে আসছেন বাংলাদেশ থেকে সবার প্রিয়, আমাদের সবার একটা বরেণ্য শিল্পী আরিফিন রুমি এবং আশিক, আনন্দ করবার জন্য একখণ্ড বাংলাদেশে ফিরে যাবার জন্য। প্রতি বছর আমরা একটি দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি কবে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বৈশাখী মেলা। এবং এই মেলাতে আমরা প্রবাসীদের মিলন মেলা করে থাকি, এই মেলাতে অনেক স্টল থাকে, অনেক গেট টুগেদার থাকে। তাই আগামী 11 জুন লন্ডনের সেন্ট্রাল পার্কে, অর্থাৎ ইস্টহামের সেন্ট্রাল পার্কে যে বৈশাখী মেলা হবে, সেখানে আমাদের প্রবাসী সকলেই আসবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হলিডে, ওখানে গান হবে, নাচ হবে, স্টল থাকবে, সো মেনি থিংস থাকবে এই মেলাতে। সবচেয়ে বড় রিকোয়েস্ট দুটো, একটা হচ্ছে কেউ একা আসবে না, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কারণ আমাদের বাচ্চাদেরকে আমাদের বাংলাদেশ সম্পর্কে, আমাদের কৃষ্টি, আমাদের ইতিহাস সম্পর্কে জানাতে হবে। দুই, প্লিজ কেউ প্রাইভেট কার নিয়ে আসবেন না, ট্রাই করবেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য, যাতে সবাই আমরা এনজয় করতে পারি। সবার সাথে দেখা হবে আগামী 11 জুন লন্ডনের বৈশাখী মেলা, অর্থাৎ সেন্ট্রাল পার্কে। এছাড়াও একটা বড় ব্যাপার হচ্ছে, এই প্রথমবারের মতো হয়তো এটা একটা হিস্ট্রি হতে যাচ্ছে যে লন্ডনের প্রায় 40-এরও বেশি শিল্পী এখানে এই বৈশাখীর মঞ্চ মাথাতে আসছে। আপনারা সবাই আসবেন, একটা অন্যরকম একটা ব্যাপার হতে যাচ্ছে এই 11 জুন, আর পর্দা উঠতে যাচ্ছে আর মাত্র একদিন বাকি। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ছায়া ঘেরা একটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে আপনারা পরিবার নিয়ে চলে আসবেন, গাছের ছায়ায় বসে নানান রকম খাবার পরিবারের সাথে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবেন। এটা কিন্তু একটা অন্যরকম, একদম ফিরে যাবেন, মনে হবে যেন আমরা একদিনের জন্য আমরা প্রিয় বাংলাদেশে চলে গেছি। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, অবশ্যই পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা এখানে এনজয় করবে সারাদিন ব্যাপী। তো রেডি হয়ে যান পুরো পরিবার নিয়ে সারাদিনের জন্য এই ইস্টার্ন সেন্ট্রাল পার্কে। আমাদের এখানে সব ধরনের স্টল থাকবে, খাবার, বিরিয়ানি, ফুচকা, ইভেন কি কাপড়ের জুয়েলারি, সব কিছু। কারণ হলো এই মেলাটা আমার মনে হয়, আমার না, আমার দর্শকরাও বলবে বা আমাদের মিডিয়ার যারা আছেন ওরাও জানেন যে ইস্ট লন্ডনে আমরা যেটা ব্রিকলিনে মেলা করতাম ওইটার পরে কিন্তু এই মেলাটাই আমরা মাইলেন্ড করেছি, সেখানে ওইটার থেকে এটা বড়। মানে এই পার্কটা আমার মনে হয় ট্রিপল সাইজে বড়। তো আমরা আমাদের দর্শকদেরকে বলবো, এই পার্কের মেলাতে আপনাদের কোনো ধরনের কোনো অজুহাত নাই যে বলবেন যে আমাদের এটা ছোটো মানুষ এসে ফিরে গেল, আমরা সেই সুযোগটা আপনাদের জন্য রাখি নাই। এই কারণে আমরা ইস্টহাম সেন্ট্রাল পার্কে আপনাদের সুবিধার্থে আমরা এত বড় মেলা করতে যাচ্ছি।